আরেকটা চিঠি করি যে আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস আবার চালু করার জন্য, এবং পরবর্তীতে দেখা যায় যে 15-11 এই যে 2022 এই 15-12 এই যে ডিসেম্বর মাসের 15 তারিখে আমাকে রেলের তরফ থেকে জানা হয় যে দুটো বন্দে ভারত চালানোর প্রক্রিয়া চলছে, এবং আমরা সাথে সাথে জানতে পারলাম যে এই তো এর মধ্যে আজকে থেকে চালু হয়ে গেল, 30-12 আমরা বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে পারলাম। খবর করে এলেন, কেমন লাগছে? অত্যন্ত ভালো। আমি এর আগে যত আমি রাজধানীতে সবসময় যাতায়াত করি, দিল্লি যাই, ডিব্রুগড় যাই, ইত্যাদি যাই, কলকাতা থেকে দিল্লি যাই, কিন্তু রাজধানীতে থেকেও এর কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। 1 নম্বর খাবার গুণগত মান অনেক ভালো। এবার পাশে সিটের যে সিটটাকে মুভেবল সিট, আমরা যে 180 ডিগ্রি রাউন্ড মানে ঘুরে যেতে পারে, এটা একটা। 3 নম্বর একটা চার্জার, আমাদের এখন মোবাইল চার্জারের খুব প্রয়োজন, আমরা উপরে দেখতাম পড়ে যেত, কিন্তু এখন সিটের সাথেই লাগানো আছে চার্জার, যেই চার্জারটাতে আমি নিজে মোবাইল চার্জ করলাম, এবং সত্যি আমি খুব আনন্দিত হলাম যে আমার সেখানে চার্জগুলো হয়ে গেল এবং কোনো অসুবিধা কিছু হলো না, একসাথে সিটের সাথে লাগানো। সুতরাং মানে ওভারঅল, আর তাছাড়া আরেকটা জিনিস দেখলাম, এখন তো গতিবেগ 130 অবধি উঠেছে আজকে, এবং আমি এই কিষানগঞ্জ থেকে এ পর্যন্ত 110 কিলোমিটার বেগে চলেছে গাড়ি, কিন্তু এটা যখন পুরো ফুল ফ্লেজে অর্থাৎ 180 কিলোমিটার যখন রেঞ্জে চলবে, তখন আমার মনে হয় 5-6 ঘন্টার মধ্যে এই জার্নিটা কভার করতে পারবে। আচ্ছা, ভাড়াটার ব্যাপারটা বলছি, ভাড়াটা কিন্তু খুব বেশি না, যেভাবে যা যে সমস্ত স্বাচ্ছন্দ্য আছে এবং যে সমস্ত সুবিধা এখানে আছে তাতে কিন্তু মানুষ খুব হ্যাপিলি আসবে। এবং আরেকটা জিনিস আমি আজকেই খবর পেলাম বিভিন্ন জায়গার থেকে, সিকিম থেকে বা আমাদের বাইরে থেকে যারা আমাদের আর নিয়ার বাই এরিয়া আছে, তারা কিন্তু শতাব্দী এক্সপ্রেস এতদিন ধরতে পারতেন না, কিন্তু এখন বলছেন যে আমরা এখন মানে খুব অনেক হবে যাত্রী, এখান থেকে কলকাতা যাবে, আবার কলকাতার থেকেও অনেক যাত্রী আসতে পারবে এখানে, টাইমটা খুব সুবিধার হলো। এই যে ইনফ্লো অফ যে ট্যুরিস্ট সেটা কিন্তু নর্থ বেঙ্গলে বেড়ে যাবে, এটাই এতক্ষণ ধরে জিএম সাহেবের সাথেও সেই কথাই হচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক আসছে, আর বলছে টাইমটা খুব সুন্দর হলো। এবং আমাদের এর ফলে কী হলো, সকালবেলায় যাওয়া শতাব্দীও পাচ্ছি, আবার দুপুরবেলা আমরা বিয়েও পাচ্ছি, মানে বন্দে ভারত এক্সপ্রেসও পাচ্ছি।